ফরচুন বরিশালের হয়ে খেলবেন গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রেন্ট বোল্ট, তবে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না এই দুই ক্রিকেটারকে। এদিকে তামিম ইকবাল ফিটনেসের সেরা পর্যায়ে আছে বলে দাবি ফ্র্যাঞ্চাইজিটির। বিপিএল দিয়ে আবারও কামব্যাক করতে যাচ্ছেন খান সাহেব। স্টার্ট সিমেন্ট, মজবুত ভিত্তি, মজবুত জাতি। প্রধানমন্ত্রীর সাথে আবারও দেখা করেছেন তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ভাইরাল হতেই নতুন করে আলোচনার শুরু, যদিও তামিমের দাবি সৌজন্য সাক্ষাৎকার ছাড়া আর কিছুই নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই, অ্যাওয়ে সিরিজেও থাকছেন না তা নিশ্চিত। তামিমের চোখ এখন শুধুই বিপিএলের দিকে। এই টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন, নিজের সেরাটা দিয়ে আবারও জাতীয় দলে কামব্যাক করতে চান টাইগার ওপেনার। তার দল ফরচুন বরিশালও তামিমকে নিয়ে দারুণ আশাবাদী। Tamim is super fit, I'm telling you, he's super fit, he don't have any travel, and Ami Ashakuri is, next year, apni dekhben, he will be the tournament best player in this tournament. Tobe boro chomok ante choleche dokkhiner franchisee Shoaib Malik o Mohammad Amir ke puro ashorer jonno pabe na Borishal. Ei dui cricketer chole gele dolti sign korabe bishwakaper double centurion Glenn Maxwell o New Zealander pacer Trent Bolt ke. From 1 to 11 we have a very good combination, even amaderke onek match onke boshiye rakhte hobe. Ebaro BPL theke kono lobbhangsho pacche na franchise gulo. Boro onker taka logni korar poro labher mukh dekha pray oshombhob. পাশাপাশি ডলার সংকটের কারণে বিদেশি ক্রিকেটার ও কোচদের পারিশ্রমিক দিতে হিমশিম খেতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। ফর শিওর ইট উইল বি হ্যাপেন, আমরা নিজের ডল, আমরা এখন এক্সপোর্টের পেমেন্টই করতে পারতেছি না ঠিকমতো, সো এই পেমেন্ট করতে গেলে তো আমাদের তো জটিলতা থাকবেই, সো ইট উইল বি এফেক্ট লিটল বিট, বাট আমি আমার ধারণা বিসিবি উইল ফাইন্ড আউট দ্য ওয়ে হাউ ইট সলভ। বিপিএল এ শুরু থেকে ডিআরএস থাকা এবার আম্পায়ারিং ইস্যু নিয়ে বিতর্ক কম হবে বলে বিশ্বাস দলগুলোর। তবে অন্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো বিপিএল এ উন্নত ব্রডকাস্টের দাবি ফরচুন বরিশালের। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।